পুরাতন উইধরা ডায়েরিটা সাবধানে খুলে বড়দা বলল, অদ্ভুত জিনিস, কিন্তু আগে থাকতে কিছু বলবো না। আমাদের আবদুল্লাহ কুজরাকে জানো তো, সাহেবদের কুঠি থেকে পুরনো বই শের দরে কিনে বিক্রি করতে আসে, তার কাছ থেকে এটা কিনেছি। ঝাঁকাই করে একগাদা বই নিয়ে এসেছিল। বইগুলো ঘাঁটতে ঘাঁটতে দেখি একটা বাংলায় লেখা ডায়েরি। নগদ দু পয়সা খরচ করে তৎক্ষণাৎ কিনে ফেললুম। অমূল্য দৈবক্রমে আজ ক্লাবে আসিনি, তাই বাকবিতণ্ডায় বেশি সময় নষ্ট হলো না। বড়দা বলল, পড়ি শোনো, বেশি নয়, শেষের কয়েকটা পাতা খালি পড়ে শোনাব, আর যা আছে তা না শুনলেও কোনো ক্ষতি নেই। এই ডায়েরি লেখককে তা ডায়েরি পড়ে জানা যায় না, তবে তিনি যে কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট ছিলেন তাতে সন্দেহ নেই। ল্যাম্পটা উস্কে দিয়ে বড়দা পড়তে শুরু করল। 7 ফেব্রুয়ারি, আজ মুঙ্গেরে এসে পৌঁছলাম। স্টেশন থেকে পীরপাহাড় প্রায় মাইল তিনেক দূরে শহরের বাইরে। মুঙ্গের শহরের যতটুকু দেখলাম কেবল ধুলা আর পুরাতন সেকেলে বাড়ি। যা হোক, আমাকে শহরের মধ্যে থাকতে হবে না এই রক্ষা। স্টেশন থেকে আসতে পথে কেল্লার ভিতর দিয়ে আসলাম। কেল্লাটা মন্দ নয়, পুরাতন মীর কাসিমের আমলের কেল্লা, গড়খাই দিয়ে ঘেরা। প্রাচীন ইট পাথর অনেকখানি খসে গেছে। বড় বড় গাছ উচ্চ প্রাচীরের উপর জন্মে শুষ্ক গড়খাইয়ের দিকে ঝুঁকে পড়েছে। একদিন এই গড়ের প্রাচীরে সতর্ক শান্তি পাহারা দিত, প্রহরে প্রহরে দুদারে নাকাড়া বাজত। সন্ধ্যার সময় লোহার তোরণদ্বার ঝৎকার করে বন্ধ হয়ে যেত। কল্পনা করতে মন্দ লাগে না, পীর পাহাড়ের বাড়িটা চমৎকার। এমন বাড়ি যার সে চিরদিন এখানে থাকে না কেন এই আশ্চর্য। যা হোক, পাহাড়ের উপর নির্জন প্রকাণ্ড বাড়িটাতে একাকি এক মাস থাকতে পারি জেনে ভারী আনন্দ হচ্ছে। বন্ধু কলকাতায় থাকুন, আমি এই অবসরে তার বাড়িটি ভোগ করে নিই। কলকাতা হাইকোর্টে প্রায় 1.5 মাস ধরে প্রকাণ্ড দায়রা মোকদ্দমা চালাবার পর সত্য সত্যই বিশ্রাম করতে হলে এমন শান্তিপূর্ণ স্থান আর নেই। আমার স্ত্রী যে ভেঙে পড়েছে তার কারণ শুধু অত্যধিক পরিশ্রম নয়, মানুষের সাথে অবিশ্রাম সংঘর্ষ। যে লোক মিথ্যে কথা বলবে বলে দৃঢ় সংকল্প করে এসেছে তার পেট থেকে সত্য কথা টেনে বের করা এবং যে হাকিম বুঝবে না তাকে বুঝাবার চেষ্টা করা, কিরূপ বুক ভাঙা ব্যাপার তা যিনি এই পেশায় ঢুকেছেন তিনিই জানেন। মানুষ দেখলে এখন ভয় হয়, কেউ কথা কইবার উপক্রম করলেই পালাতে ইচ্ছা করে। তাই একেবারে নিঃসঙ্গভাবে চলে এসেছি, বামুন চাকর পর্যন্ত সঙ্গে নেইনি। ইমি কুকার সঙ্গে আছে, তাতেই নিজে রেঁধে খাব। কি সুন্দর স্থান! পাহাড়ের ঠিক মাথার উপর বাড়িটি, চারিদিকের সমতল ভূমি থেকে প্রায় 300-400 ফুট উচ্চে। ছাদের উপর দাঁড়ালে দেখা যায় একদিকে দিগন্ত রেখা পর্যন্ত বিস্তৃত গঙ্গার চর, তার উপর এখন সরিষা জন্মেছে, সবুজ জমির উপর হলুদ বর্ণ ফুলের স্ফুলিঙ্গ। চেয়ে চেয়ে চোখ শীতল হয়ে যায়। অন্যদিকে যতদূর দৃষ্টি যায় অগণ্য অসংখ্য তাল গাছের মাথা জেগে আছে, আরও কত প্রকারের ঝোপঝাড় জঙ্গল। তার ভিতর দিয়ে গেরিমাটি ঢাকা পথটি বহু নিচে গোলাপি ফিতার মতো পড়ে আছে। এ যেন কোনো স্বর্গলোকে এসে পৌঁছেছি। বাড়িতে একটা মালি ছাড়া আর কেউই নেই, সেই বাড়ির তত্ত্বাবধান করে এবং 2-4টা মৃত প্রায় গোলাপ গাছে জল দেয়। জল পাহাড়ের উপর পাওয়া যায় না। পাহাড়ের পাদমূলে রাস্তার ধারে একটি কুয়া আছে, সেখান থেকে আনতে হয়। মালিটার সাথে কথা হয়েছে আমার জন্য 2 ঘড়া
জল রোজ এনে দেবে, তাতেই আমার স্নান ও পান দুই কাজই চলে যাবে। মালিটাকে বলে দিয়েছি পারতপক্ষে যেন আমার সামনে না আসে, আমি একা থাকতে চাই। 8 ফেব্রুয়ারি। কাল রাতে এত ঘুমিয়েছি যে জীবনে বোধহয় এমন ঘুমাইনি। রাত 9টার সময় শুতে গিয়েছিলাম, যখন ঘুম ভাঙল তখন বেলা 7টা। ভোরের রৌদ্র খোলা জানালা দিয়ে বিছানায় এসে পড়েছে। গোজগাজ করে সংসার পেতে ফেলেছি, সঙ্গে কিছু চাল ডাল আলু ইত্যাদি এনেছিলাম, তাতে আরও 3-4 দিন চলবে। ফুরিয়ে গেলে মালিকে দিয়ে শহরের বাজার থেকে আনিয়ে নেব। ট্রাঙ্কগুলা খুলে দেখলাম প্রয়োজনীয় দ্রব্য সবই আছে, দাড়ি কামাবার সরঞ্জাম, সাবান, তেল, আয়না, চিরুনি কিছুই ভুল হয়নি। এক বান্ডিল ধূপের কাঠিও রয়েছে দেখলাম, ভালোই হলো। এখনও অবশ্য একটু শীত আছে, কিন্তু গরম পড়তে শুরু করলে মশার উপদ্রব বাড়তে পারে। চাকরটার বুদ্ধি আছে দেখছি, কতকগুলো বই ও কাগজ পেন্সিল ট্রাঙ্কের মধ্যে পুরে দিয়েছে। যদিও এই এক মাসের মধ্যে বই স্পর্শ করব না প্রতিজ্ঞা করেছি, তবু হাতের কাছে 2-1খানা থাকা ভালো। বইগুলো কিন্তু একেবারেই বাজে, পরলোক, ভূত দর্শন, উন্মাদ ও প্রতিভা এসব বই আমি পড়ি না। চাকরটা বোধহয় ভেবেছে আইন ছাড়া অন্য যে কোনো বই পড়লেই আমি ভালো থাকব, সে একটু আধটু লেখাপড়া জানে, সাধে কি বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। এখানেও একটা ছোটোখাটো লাইব্রেরি আছে দেখছি, একটা ছোট আলমারিতে গোটা কয়েক পুরাতন উপন্যাস, অধিকাংশই সামনের ও পেছনের পাতা ছেঁড়া। যা হোক, পড়বার যদি ইচ্ছা হয় বইয়ের অভাব হবে না। দুপুরবেলাটা ভারী আনন্দে কাটল, শূন্য বাড়ি একাকী ঘুরে বেড়ালাম। পাহাড়ের উপর এই এত বড় বাড়ি কে তৈরি করেছিল, এর কোনো ইতিহাস কি আছে? কলকাতায় ফিরে বন্ধুকে জিজ্ঞাসা করব। বাড়ি যেই তৈরি করুক তার রুচির প্রশংসা করতে হয়। যে পাহাড়ের উপর বাড়িটি প্রতিষ্ঠিত তা দেখতে একটি উল্টানো বাটির মতো, কবি হলে আরও রসালো উপমা দিতে পারতাম, হয়তো সাদৃশ্যটা আরও বেশি হতো, কিন্তু আমার পক্ষে উল্টানো বাটি যথেষ্ট। সাদা বাড়িটা তার উপর মাথা তুলে আছে, বাড়িটা যেমন বড় তেমনি মজবুত, মোটা মোটা দেওয়ালের মাঝখানে বিশাল এক একটা ঘর। নিজের বিশালতার গৌরবে শূন্য আসবাবহীন অবস্থাতেও সর্বদা গমগম করছে। বাড়ির সামনে খানিকটা সমতল স্থান আছে, তাতে গোলাপ বাগান, গোলাপ বাগানের শেষে ফটক, ফটকের বাইরেই নিচে যাবার ঢালু পাথর ভাঙা পথ বেঁকে বাড়ির কোল দিয়ে নেমে গেছে। ফটকের সামনে কিছু দূরে একটা প্রকাণ্ড কূপ, গভীর হয়ে কোথায় চলে গেছে তার তল পর্যন্ত দৃষ্টি যায় না। কূপের চারপাশে আগাছা জন্মেছে, একটা শিমুল গাছ তার মুখের বিরাট গর্তটার উপর ঝুঁকে পড়েছে। কূপের ভিতর একখণ্ড পাথর ফেলে দেখলাম অনেকক্ষণ পরে একটা ফাঁপা আওয়াজ আসলো। কূপটা নিশ্চয় শুষ্ক। সন্ধ্যার সময় কূপের কাছে গিয়ে দাঁড়ালাম, নিচে বেশ অন্ধকার হয়ে গেছে, দূরে দূরে 2-1টি প্রদীপ মিটমিট করে জ্বলতে শুরু করেছে, কিন্তু উপরে এখনও বেশ আলো আছে। পশ্চিম দিকটা গৈরিক ধুলোয় ভরে গেছে, দেখতে ভারী চমৎকার। এই বাড়িতে আমার 2 দিন কাটল। হঠাৎ কাঁধের উপর একটা স্পর্শ অনুভব করে দেখি এক ঝলক রক্ত সেখানে পড়েছে, কিন্তু তখনই বুঝতে পারলাম রক্ত নয়, ফুল। শিমুল গাছটায় 2-4টা ফুল ধরেছিল, এর আগে লক্ষ্য করিনি। ফুলটি হাতে নিয়ে ফিরে আসলাম, মনে হলো এই স্থানের অধিষ্ঠাত্রী দেবতা ফুল দিয়ে আমায় স্বাগত সম্ভাষণ করলেন। 9 ফেব্রুয়ারি। আজ শরীরটা ভালো ঠেকছে না, বোধহয় একটু জ্বর ভাব হয়েছে। মাথার মধ্যে কেমন একটা গরম অনুভব করছি, মোকদ্দমা নিয়ে যে অতিরিক্ত মানসিক পরিশ্রম করেছি তার কুফল এখনও শরীরে লেগে আছে। অকারণে স্নায়ুমণ্ডল উত্তেজিত হয়ে ওঠে। আজ উপবাস করেছি, আশা করি কাল শরীর বেশ ঝরঝরে হয়ে যাবে।
10 ফেব্রুয়ারি। প্রাচীন গ্রীসে সংস্কার ছিল, প্রত্যেক গাছ লতা নদী পাহাড়ের একটি করে অধিষ্ঠাত্রী দেবতা আছে। আধুনিক বিজ্ঞান শাসিত যুগে কথাটা হাস্যকর হলেও উপদেবতা অধিষ্ঠিত গাছপালার কথা কল্পনা করতে মন্দ লাগে না। সাঁওতালদের মধ্যেও এইরূপ সংস্কার আছে শুনেছি। যারা বনে জঙ্গলে বাস করে তাদের মধ্যে এই প্রকার বিশ্বাস হয়তো স্বাভাবিক। মানুষ যেখানেই থাকুক দেবতা সৃষ্টি না করে থাকতে পারে না। আমরা সভ্য হয়ে ইট পাথরের মন্দিরের মধ্যে দেবতার প্রতিষ্ঠা করেছি। যারা বনের মানুষ তারা গাছপালা নদী নালাতেই দেবতার আরোপ করে সন্তুষ্ট থাকে। আত্মবিশ্বাসের যেখানে অভাব সেখানেই দেবতার জন্ম। মানুষ সহজ অবস্থায় ভূত প্রেত উপদেবতা এমনকি দেবতা পর্যন্ত বিশ্বাস করতে পারে না। ওসব বিশ্বাস করতে হলে রীতিমতো মস্তিষ্কের ব্যাধি থাকা চাই। কিন্তু সে যাই হোক, উপদেবতার কথা কল্পনা করতে বেশ লাগে আমার। ওই শিমুল গাছটার যদি একটা দেবতা থাকত তাকে দেখতে কেমন হতো? কিংবা অত দূর যাবার প্রয়োজন কি? এই পাহাড়টারও তো একটা দেবতা থাকা উচিত। তিনিই বা কীরূপ দেখতে শুনতে? হ্যাঁ, তিনি যদি হঠাৎ একদিন আমাকে দেখা দেন তবে কেমন হয়? 11 ফেব্রুয়ারি। দিনের বেলাটা পাহাড়ের উপরেই এধার ওধার ঘুরে এবং রান্নাবান্নার কাজে বেশ একরকম কেটে যায়। কিন্তু সন্ধ্যার পর থেকে শোবার আগ পর্যন্ত এই 3-4 ঘন্টা সময় যেন কিছুতেই কাটতে চায় না। এখন কৃষ্ণপক্ষ যাচ্ছে, সূর্যাস্তের পরপরই চারিদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। তখন পৃথিবী পৃষ্ঠে সমস্ত দৃশ্য লেপে মুছে একাকার হয়ে যায়। কেবল আকাশের তারাগুলো যেন খুব কাছে এসে চোখ মেলে চেয়ে থাকে। আমি ইমি কুকারে রান্না চড়িয়ে দিয়ে লণ্ঠন জেলে ঘরের মধ্যে নীরবে বসে থাকি। লণ্ঠনের ক্ষীণ আলোয় ঘরটা সম্পূর্ণ আলোকিত হয় না, আনাচে কানাচে অন্ধকার থেকে যায়। প্রকাণ্ড বাড়িতে আমি একা। 12 ফেব্রুয়ারি। মনটা অকারণে বড় অস্থির হয়েছে। সন্ধ্যার পর থেকে কেবলই মনে হচ্ছে যেন কার অদৃশ্য চোখ আমাকে অনুসরণ করছে। বারবার ঘাড় ফিরিয়ে পিছনে দেখছি, অথচ বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই। স্নায়বিক উত্তেজনা, তাতে সন্দেহ নেই, কিন্তু বড় অস্থির বোধ লেগেছে। নার্ভের কোনো ওষুধ সঙ্গে থাকলে ভালো হতো। 13 ফেব্রুয়ারি। কাল রাতে এক অদ্ভুত ব্যাপার ঘটেছে। আমার স্নায়ুগোলা এখনো ধাতস্থ হয়নি, কিংবা না 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 না, ওসব আমি বিশ্বাস করি না। ঘুমিয়ে পড়েছিলাম, অনেক রাতে ঘুম ভেঙে গেল। কে যেন আমার সারা শরীরে খুব আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে। কি অপূর্ব রোমাঞ্চকর সে স্পর্শ তা বলতে পারি না। মুখের উপর থেকে আঙুল চালিয়ে পায়ের পাতা পর্যন্ত নিয়ে যাচ্ছে, আবার ফিরে আসছে। ঘর অন্ধকার ছিল। এই শারীরিক সুখ স্পর্শের মোহে কিছুক্ষণ আচ্ছন্ন থেকে ধড়মড় করে বিছানায় উঠে বসলাম। মনে হলো কে যেন নিঃশব্দে বিছানার পাশ থেকে সরে গেল। এতক্ষণে ঘুমের আবেশ একেবারে ছুটে গিয়েছিল। ভাবলাম চোর নয় তো, কিন্তু চোর গায়ে হাত বুলিয়ে দেবে কেন? তাছাড়া ঘরের দরজা বন্ধ করে শুয়েছি। আমি উচ্চ কণ্ঠে ডাকলাম, ঠাড়া নেই। গা ছমছম করতে লাগলো। বালিশের পাশে দেশলাই ছিল, আলো জ্বাললাম। ঘরে কেউ নেই, দরজা আগের মতোই বন্ধ। ভাবলাম ঘুমিয়ে নিশ্চয়ই স্বপ্ন দেখেছি। এমন অনেক সময় হয় ঘুম ভেঙেছে মনে হলেও ঘুম সত্যিই ভাঙে না। নিদ্রা ও জাগরণের সন্ধিস্থলে মনটা অর্ধচেতন অবস্থায় থাকে। দরজা খুলে বাইরে আসলাম। খোলা বারান্দা এসে দেখলাম এক আকাশ নক্ষত্র জ্বলজ্বল করছে। ঘরের বদ্ধ বায়ু থেকে বাইরে এসে
বেশ আরাম বোধ হলো। একটা ঠান্ডা হাওয়া বাড়ির চারিদিকে যেন নিঃশ্বাস ফেলে বেড়াচ্ছে। কিছুক্ষণ এদিক ওদিক পায়চারি করার পর গায়ে একটু শীত শীত করতে লাগলো। আবার ঘরে ফিরে দরজা বন্ধ করে শুলাম। আলোটা নিবালাম না, কমিয়ে দিয়ে মাথা শিওরে রেখে দিলাম। এটা কি সত্যি স্বপ্ন? রাতে আর ভালো ঘুম হলো না। 14 ফেব্রুয়ারি, কাল আর কোনো স্বপ্ন দেখিনি। আধো আশা আধো আশঙ্কা নিয়ে শুতে গিয়েছিলাম, হয়তো আজ আবার স্বপ্ন দেখব, কিন্তু কিছুই দেখিনি। আজ শরীর বেশ ভালো বোধ করেছে। চাল ডাল কেরোসিন তেল ইত্যাদি ফুরিয়ে গিয়েছিল, মালিকে দিয়ে বাজার থেকে আনিয়ে নিয়েছি। মালিটা যাতে গোয়ালা হলেও বেশ বুদ্ধিমান লোক, সেই যে তাকে আমার সামনে আসতে মানা করে দিয়েছিলাম, তারপর থেকে নিতান্ত প্রয়োজন না হলে আমার কাছে আসে না। কখন জল দিয়ে যায় আমি জানতেও পারি না। আমিও এসে অবধি পাহাড় থেকে নিচে নামিনি, সুতরাং মানুষের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ এ কয়দিন হয়নি বললেই চলে। নিচে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে দেখেছি বটে, কিন্তু এত দূর থেকে তাদের মুখ দেখতে পাইনি। আজ বাড়িতে চিঠি দিয়েছি, লিখেছি বেশ ভালো আছি, কিন্তু তাদের চিঠিপত্র দিতে বারণ করে দিয়েছি। আমার এই বিজন বাসের মাধুর্য চিঠিপত্রের দ্বারাও খণ্ডিত হয় তা আমার ইচ্ছা নয়। বাইরের পৃথিবীতে কোথায় কি ঘটছে না ঘটছে তার খোঁজ রাখতে চাই না। 15 ফেব্রুয়ারি, আজ আবার মনটা অস্থির হয়েছে। কি যেন হয়েছে অথচ ঠিক বুঝতে পারছি না। শরীর তো বেশ ভালোই আছে, তবে এমন লাগছে কেন? কাল ভাবছি একবার শহরটা দেখে আসব। শুনেছি নবাবী আমলের অনেক দ্রষ্টব্য স্থান আছে, কাছেই কোথায় নাকি সীতাকুণ্ড নামে গরম জলের একটা ঝর্ণা আছে। বন্ধু বলে দিয়েছিলেন সেটা দেখা যায়, অতএব সেটাও দেখতে হবে। 16 ফেব্রুয়ারি, কাল রাতে আবার সেই রূপ ঘটেছে। স্বপ্ন নয়, এ স্বপ্ন নয়। স্পষ্ট অনুভব করলাম কে আমার পাশে বসে অতি কোমল হাতে ধীরে ধীরে আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। অনেকক্ষণ চোখ বুজে শুয়ে রইলাম। বালিশের তলায় ঘড়িটা টিক টিক করছে শুনতে পেলাম। সুতরাং এ ঘুমের ঘোরে স্বপ্ন দেখা হতেই পারে না। অদৃশ্য হাতটা কতবার আমার আপাদমস্তক বুলিয়ে গেল তা বলতে পারি না। একবার একবার হাতটা যখন আমার বুকের কাছে এসেছে, তখন হাত বাড়িয়ে আমি সেটা ধরতে গেলাম। মনে হলো আমার মুঠির মধ্যে হাতটা গলে মিলে গেল। হাত বুলানো বন্ধ হলো। অনুভবে বুঝলাম সে বিছানার পাশে দাঁড়িয়ে আছে, এখনো যায়নি। আমি চোখ চেয়ে শুয়ে রইলাম, সেও দাঁড়িয়ে রইল। ঘর অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। চোখ খুলে থাকা বা বুঝে থাকায় কোনো পার্থক্য নেই। উৎকর্ণ হয়ে শুনবার চেষ্টা করলাম কোনো শব্দ হয় কি না। দরজার কোথাও ঘুম ধরেছে তারই শব্দ শুনছি, আর কোনো শব্দ নেই। অতীন্দ্রিয় অনুভূতি দ্বারা বুঝলাম সে আস্তে আস্তে চলে গেল, আজ আর আসবে না। ঘুমিয়ে পড়লে হয়তো থাকত, আমি যখনই ঘুমাই তখনই কি সে আমার ঘুমন্ত শরীরের উপর পাহারা দেয়? কিন্তু আশ্চর্য, আজ আমার একটুও ভয় করল না কেন? 17 ফেব্রুয়ারি, আমার শিমুল গাছ রক্তরাঙা ফুলে ফুলে ভরে উঠেছে। গাছে পাতা নেই, কেবলই ফুল। সেদিন যে আমার কাঁধের উপর এক ঝলক রক্তের মতো ফুল পড়েছিল, সে কি স্বাভাবিক? এত জায়গা থাকতে আমার কাঁধের উপরই বা পড়ল কেন? তবে কি কোনো অদৃশ্য হাত গাছ থেকে ফুল ছেড়ে আমার গায়ে ফেলেছিল? কে সে? বৃক্ষ দেবতা? না, আমারই মতো মানুষের দেহ বিমুক্ত আত্মা, তাই কি?
একটা দেহহীন আত্মা। সে আমাকে পেয়ে খুশি হয়েছে, তাই কি আকারে ইঙ্গিতে জানাতে চায় সে আমার সাথে বন্ধুত্ব করতে চায়? তাই কি সেদিন ফুল দিয়ে আমার সংবর্ধনা করেছিল? তবে কি সত্যি প্রেতজনী আছে, দেহমুক্ত অশরীরী আত্মা? বিশ্বাস করা কঠিন, কিন্তু দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। একটা বিষয়ে ভারী আশ্চর্য লাগছে, ভয় করে না কেন? এই নির্জন স্থানে একলা আছি, এ অবস্থায় ভয় হওয়াই তো স্বাভাবিক। 18 ফেব্রুয়ারি, আনমনে দিন কেটে গেল। শূন্য বাড়িময় কেবল ঘুরে বেড়ালাম। খুব বাতাস হচ্ছে, ভীষণ ধুলা উঠছে, গঙ্গার চরের দিকটা বালিতে অন্ধকার, কিছু দেখা যায় না। আজ কিছু ঘটেনি, মনটা উদাস মনে হচ্ছে। 19 ফেব্রুয়ারি, দিনটা যেন রাতের প্রতীক্ষাতেই কেটে গেল। দিনের বেলা কিছু অনুভব করি না কেন? সন্ধ্যার সময় দেখলাম পশ্চিম আকাশে সরু একটি চাঁদ দেখা দিয়েছে, যেন অসীম শূন্যে অপার্থিব একটু হাসি। অল্পক্ষণ পরেই চাঁদ অস্ত গেল, তখন আবার নীর অন্ধকার জগৎ গ্রাস করে নিল। ইমি কুকারে রান্না চড়িয়ে অন্য মনে বসেছিলাম, আলোটা সামনের ভাঙা টেবিলে বসানো ছিল। অদূরে কতকগুলো ধূপ জ্বেলে দিয়েছিলাম, তারই সুগন্ধে ঘরটি পূর্ণ হয়ে উঠেছিল। আর তো যা হোক, একটা কিছু না পড়ে থাকা যায় না। বসে বসে হঠাৎ কি মনে হলো, বাক্স থেকে সেই প্রেতত্ব সম্বন্ধে বইটা বের করে পড়তে শুরু করলাম। গল্প, নিহাত গল্প, সত্য অনুভূতির ছায়ামাত্র এসব কাহিনীতে নেই। আমি কেমন করে তাকে অনুভব করেছি, চোখে না দেখেও সর্বাঙ্গ দিয়ে তার উপস্থিতি উপলব্ধি করেছি, সেরকমভাবে আর কে প্রত্যক্ষ করেছে? এরা লিখেছে চোখে দেখেছে, চোখে দেখা কি যায়? যে আমার কাছে আসে সে কেমন দেখতে? আমারই মতো কি তার হাত পা শরীর আছে? মানুষের চেহারা না অন্য কিছু? বই থেকে চোখ তুলে ভাবছি, এমন সময় আমার দৃষ্টির সামনে এক আশ্চর্য ইন্দ্রজাল ঘটল। ধূপের কাঠিগুলো থেকে যে ক্ষীণ ধূমরেখা উঠছিল, তা শূন্যে কুণ্ডলী পাকাতে পাকাতে যেন একটা বিশিষ্ট আকার ধারণ করতে লাগল। অদৃশ্য কাচের শিশিতে রঙিন জল ঢাললে যেমন শিশির আকারটি প্রকাশ করে দেয়, আমারও মনে হলো ওই ধোয়া যেন কোনো অদৃশ্য আধারে প্রবেশ করে ধীরে ধীরে তার আকার প্রাপ্ত হচ্ছে। আমি রুদ্ধ নিঃশ্বাসে দেখতে লাগলাম। ক্রমে ধূসর রঙের একটি বস্ত্রের আভাস দেখা দিল। বস্ত্রের ভিতর মানুষের দেহ ঢাকা রয়েছে। বস্ত্রের ভাজে ভাজে তার পরিচয় পেতে লাগলাম। ধূমকুণ্ডলে মূর্তি গড়ে চলল। আবছায়া মূর্তির ভেতর দিয়ে ওপারের দেয়াল দেখতে পাচ্ছি, কিন্তু তবু তার গঠন দেখে বেশ বোঝা যায় একটা মানুষের চেহারা। ধূম পাকিয়ে ঊর্ধ্বে উঠতে উঠতে ক্রমে মূর্তির গলা পর্যন্ত পৌঁছাল। এইবার এইবার তার মুখ দেখতে পাব। কি রকম সে মুখ! বিকট, ভয়ানক। কিন্তু ঠিক এই সময় হঠাৎ সব ছত্রাকার হয়ে গেল। জানালা দিয়ে একটা দমকা হাওয়া এসে ওই ধূমমূর্তিকে ছিন্ন ভিন্ন করে দিল। মুখ দেখা হল না। প্রতীক্ষা করে রইলাম যদি আবার দেখতে পাই, কিন্তু আর সে মূর্তি গড়ে উঠল না। 20 ফেব্রুয়ারি, সে আছে তাতে তিলমাত্র সন্দেহ নেই। এ আমার উষ্ণ মস্তিষ্কের কল্পনা নয়। দিনের বেলা সে কোথায় থাকে জানি না, কিন্তু সন্ধ্যা হলেই আমার পাশে এসে দাঁড়ায়। আমার মুখের দিকে চোখ মেলে থাকে, আমি তাকে দেখতে পাই না বটে, কিন্তু যা দেখতে পাওয়া যায় না তাই কি মিথ্যা? বাতাস দেখতে পাই না, বাতাস কি মিথ্যা? শুনেছি এক প্রকার গ্যাস আছে যা গন্ধহীন ও অদৃশ্য, অথচ তা মানুষের ভেতর গেলে মানুষ মারা যায়, সে গ্যাস কি মিথ্যা?
না 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 না, সে আছে, সে আছে, আমার মন জেনেছে সে আছে। 21 ফেব্রুয়ারি, কে সে? তার স্পর্শ আমি অনুভব করেছি, কিন্তু তাকে স্পর্শ করতে পারি না কেন? ছুতে গেলেই সে মিলিয়ে যায় কেন? সে দেখা দিতে চেষ্টা করে জানি, কিন্তু দেখা দিতে পারি না কেন? রক্ত মাংসের চোখ দিয়ে কি এনাদের দেখা যায় না? আমি এখন শোবার আগে ডায়েরি লিখছি, আর সে ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আমার লেখা পড়ছে। আমি জানি, আমি জানি, আমার শরীর রোমাঞ্চিত হয়ে উঠছে, কিন্তু মুখ ফেরালে তাকে দেখতে পাবো না, সে মিলিয়ে যাবে। কেন এমন হয়? তাকে কি দেখতে পাবো না? দেখবার কি দুর্দম আগ্রহ যে প্রাণে জেগেছে তা কি বলবো? তার এই দেহহীন অদৃশ্যতাকে যদি কোনো রকমে মূর্ত করে তুলতে পারতাম, কোনো উপায় কি নেই? 22 ফেব্রুয়ারি, কাল রাতে সে আর আসেনি। সমস্ত রাত তার প্রতীক্ষা করলাম, কিন্তু তবু সে আসলো না। কেন আসলো না? তবে কি আর আসবে না? নিজেকে অত্যন্ত নিঃসঙ্গ মনে হয়েছে। আমার প্রতি রাতের সহচর হঠাৎ আমাকে ফেলে চলে গেছে। আর যদি না আসে? 23 ফেব্রুয়ারি, জেনেছি, 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 সে নারী। এ কি অভাবনীয় ব্যাপার, যেন ধারণা করতে পারছি না। আজ সকালে স্নান করে চুল আঁচড়াতে গিয়ে দেখি এক কাছা লম্বা কালো চুল আমার চিরুনিতে জড়ানো। এ চুল আমার চিরুনিতে কোথা থেকে আসলো? বুঝেছি, বুঝেছি, এ তারই চুল, সে নারী, সে নারী। কখন তুমি আমার চিরুনিতে চুল আঁচড়ে অভিজ্ঞানখানি রেখে গেছ? কি সুন্দর তোমার চুল! তুমি আমায় ভালোবাসো, তাই বুঝি আমার চিরুনিতে চুল আঁচড়েছিলে? আমার আয়নাতে মুখ দেখেছিলে কি? কেমন সে মুখ? তার প্রতিবিম্ব কেন আয়নাতে রেখে যাওনি? তাহলে তো আমি তোমাকে দেখতে পেতাম। ওগো রহস্যময়ী, দেখা দাও, দেখা দাও, এই সুন্দর সুকোমল চুলগাছা যে তরুণ তনুর শোভা বর্ধন করছিল, সেই দেহখানি আমাকে একবার দেখাও। আমি যে তোমায় ভালোবাসি, তুমি নারী, তা জানবার আগে থেকেই যে তোমায় ভালোবাসি। কেমন তোমার রূপ, যে শিমুল ফুল দিয়ে প্রথম আমায় সম্ভাষণ করেছিলে, তারই মতো দিক আলো করা রূপ কি তোমার? তাই কি নিজের রূপের প্রতিচ্ছবিটি সেদিন আমার কাছে পাঠিয়েছিলে? ঠোঁট কি তোমার অমনি রক্তিম বর্ণ, পায়ের আলতা কি তারই রঙে রাঙা? কেমন করে, কেমন করে, কোন ভঙ্গিতে বসে তুমি আমার চিরুনি দিয়ে চুল বেঁধেছিলে? কেমন সে কবরী বন্ধ, একটি রক্ত রাঙা শিমুল ফুল কি সেই কবরীতে পড়েছিলে? আমার এই 36 বছর বয়স পর্যন্ত কখনো আমি কোনো নারীর মুখের দিকে চোখ তুলে দেখিনি। আজ, আজ তোমাকে না দেখেই তোমার প্রেমে আমি পাগল হয়েছি। ওগো অশরীরিণী, একবার, একবার রূপ ধরে আমার সামনে দাঁড়াও। 24 ফেব্রুয়ারি, তার প্রেমের মোহে আমি ডুবে আছি, খাওয়া ঘুম আমার প্রয়োজন কি? আমার মনে হয়েছে এ অপরূপ ভালোবাসা আমাকে জর্জরিত করে ফেলছে, আমার অস্থি মাংস মেদ মজ্জা জীর্ণ করে জঠরস্থ অম্লরসের মতো আমাকে পরিপাক করে ফেলছে। এমন না হলে ভালোবাসা? 25 ফেব্রুয়ারি, আজ সকালে হঠাৎ মালিটার সঙ্গে দেখা হয়ে গেল, তাকে গালাগালি দিয়ে তাড়িয়ে দিয়েছি। মানুষের মুখ আমি দেখতে চাই না, সমস্ত দিন কিছু খাইনি, ভালো লাগে না, খাবারে রুচি নেই, তাছাড়া রান্নার হাঙ্গামা অসহ্য, গরম পড়ে গেছে, মাথার ভিতরটা ঝাঝা করছে, কাল সারা রাত জেগেছিলাম কিন্তু তাকে দেখতে পেলাম না। সে কাল আমার পাশে এসে শুয়েছিল, স্পষ্ট অনুভব করেছি,
তার অস্পষ্ট মধুর দেহ সৌরভ আঘ্রাণ করেছি, কিন্তু তাকে ধরতে গিয়ে দেখলাম শূন্য, কিছু নেই। জানি জানি সে আমার চোখে দেখা দেবার জন্য, আমার বাহুতে ধরা দেবার জন্য আকুল হয়ে আছে, কিন্তু পারছে না। তার এই ব্যর্থ আকুলতা আমি মর্মে মর্মে উপলব্ধি করছি। মধ্যরাত থেকে প্রভাত পর্যন্ত খোলা আকাশের তলায় পায়চারি করেছি, সেও আমার পাশে পাশে থেকেছে। তাকে বারবার জিজ্ঞাসা করেছি কি করলে তার দেখা পাব, সে উত্তর দেয়নি, কিংবা তার উত্তর আমার কানে পৌঁছায়নি। সকাল থেকেই সে চলে গেল, মনে হলো ওই রক্তরাঙা শিমুল গাছটার দিকে অদৃশ্য হয়ে গেল। এই চোখে তাকে দেখতে পাওয়া কি সম্ভব নয়? 26 ফেব্রুয়ারি, না, রক্ত মাংসের শরীরে তাকে পাব না, সে সূক্ষ্ম লোকের অধিবাসিনী, স্থূল মর্তলোক থেকে আমি তার নাগাল পাব না। আমারই জড়দেহটাই ব্যবধান হয়ে আছে। 27 ফেব্রুয়ারি, খাওয়া নেই, ঘুম নেই, মাথার মধ্যে আগুন জ্বলছে, আয়নায় নিজের মুখ দেখলাম, এ কি সত্যি আমি না অন্য কেউ? আমি তাকে চাই, যেমন করে হোক চাই, স্থূল শরীরে যদি না পাই তবে তবে। ২৮ ফেব্রুয়ারি, হ্যাঁ হ্যাঁ সেই ভালো, আর পারি না। শিমুল গাছের যে ডালটা কূপের মুখে ঝুঁকে আছে তাতে একটা দড়ি টাঙিয়েছি, আজ সন্ধ্যায় যখন তার আসবার সময় হবে তখন। সখী সখী আর দেরি নেই, আজ ফাগুনের সন্ধ্যায় যখন চাঁদ উঠবে তুমি কবরি বেঁধে প্রস্তুত হয়ে থেকো, তোমার রক্তরাঙা ফুলের থালা সাজিয়ে রেখো, আমি আসবো, আমি আসবো, তোমাকে চোখ ভরে দেখবো, আজ আমাদের পরিপূর্ণ মিলন রাত্রি। বরদা আস্তে আস্তে ডায়েরি বন্ধ করে বলল, এইখানে লেখা শেষ।